ক্ষমতাই নেই বাংলায়, লক্ষ্মীর ভাণ্ডার করলাম আমরা। আর তারা চমক দেখিয়ে বলছে 3 মাস বাদে নাকি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। আগে ওদের ভোটটা বন্ধ করে দিন, লক্ষ্মীর ভাণ্ডার চলবে, সারা জীবন চলবে। মা আম্মারা মাদাররা সিদ্ধান্ত নিন। আমি ভাইদের বলবো, তোমরা অনেকে বাইরে কাজ করতে চলে যাও, যখন বিপদে পড়ো কেউ তাকিয়েও দেখে না। মুর্শিদাবাদে যখনই কোনো মানুষ বিপদে পড়েছে, আমি কিন্তু তাদের বাড়িতে ছুটে গিয়েছি এবং তাদের সাহায্য করেছি, তাদের চাকরিও দেওয়া হয়েছে, তাদের পরিবারকে রক্ষাও করা হয়েছে। আমি এখনও বলছি, যারা বাইরে কাজ করতে যান, যারা বাইরে কাজ করতে যান, তারা মনে রাখবেন যেটা বলছিলাম আপনাদের, যে মনে রাখবেন যারা বাইরে কাজ করতে যান, পরিযায়ী শ্রমিক, তাদের জন্য একটা পোর্টাল করা হয়েছে। 28 লক্ষ আমাদের পরিযায়ী শ্রমিক আছেন, তাদের সবার নাম ঠিকানা সেখানে পাবেন, পরিবারের সাথে যোগাযোগ হলে করতে পারবেন, কোনো বিপদে পড়লে আমাদের জানাতে পারবেন, চলে আসতে চাইলে আমরা ব্যবস্থা করে দেব। আর একটা কথা মনে রাখবেন, আমরা যেমন এখানে স্বাস্থ্যসাথী কার্ড দিই 5 লক্ষ টাকা সব পরিবারকে, তেমনি যারা পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করেন, তারা তাদের স্বাস্থ্য দেখতে পারেন না আর এখান থেকে স্বাস্থ্যসাথী নিয়ে যেতে পারেনও না, তাই তাদের জন্য আলাদা করে একটা স্বাস্থ্যসাথী কার্ড আমরা করে দিচ্ছি, যাতে বাইরে গিয়েও সুযোগটা আপনারা পান। একশো দিনের কাজ মোদি সরকার বন্ধ করে দিয়েছে, বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে গরিব লোকের কাজ। কাজ করিয়ে টাকা দেয়নি কে? বিজেপি আর মোদি। তাই মনে রাখবেন, শূন্য করে দিন ওদের গদি। 100 দিনের টাকা ওরা দেয়নি, কিন্তু আমরা দিয়েছি, আমাদের সরকার দিয়েছে। এবং 100 দিনের কাজ মোদিবাবুরা বন্ধ করে দিলেও আমরা নতুন করে চালু করেছি কর্মশ্রী প্রকল্প। 50 দিনের কাজ পাবেন গ্যারেন্টি, দরকার হলে 60 দিনের পাবেন, সময় মতো টাকা পাবেন। আমরা দিল্লির থেকে ভিক্ষে নেব না, দিল্লি আমাদের কাছে, আমরা দিল্লির কাছে টাকা পাই, দিল্লি আমাদের কাছে টাকা পায় না, এটা বাংলার মানুষের টাকা, এটা মাথায় রাখবেন। বাংলার আবাস যোজনায় 11 লক্ষ নাম পাঠানো হলো, একজনকেও বাড়ি দিল না, তাও সব টাকা ওদের নয়, অর্ধেক আমাদের, অর্ধেক দিল্লির, মানে রাজ্য থেকে 7 লক্ষ কোটি টাকা তুলে নিয়ে যায়। 6,84,000 কোটি টাকা তুলে নিয়ে যায়। আমরা এখনও 1,74,000 কোটি টাকা ওদের থেকে পাই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই বছরের শেষের দিক থেকে 11 লক্ষ লোক তার বাড়ি করবার টাকা পাবেন, প্রথম কিস্তি পাবেন বছরের শেষের দিকে, তারপরের কিস্তি পাবেন যেই কাজটা শেষ হয়ে যাবে, দ্বিতীয় কিস্তি পাবেন, অর্থাৎ 1,20,000 টাকা করে পাবেন যারা 11 লক্ষ বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন। বিজেপির এখন নতুন নাটক শুরু হয়েছে, হঠাৎ বলছে বিজেপি কল সেন্টারসে ফোন কর রা হ্যায়,
আরে ডেটাটা পেলো কোথায়? আমাদের থেকে। আমরা সেন্ট্রালকে জমা দিয়েছিলাম টাকার জন্য, আমাদের টাকা দাও। ওটা দিয়ে দিয়েছে বিজেপি পার্টি অফিসকে। তারা ফোন করে বলছে আপ নাম লিখাও আগার আবাস চাইয়ে, তো 3 সাল তুমি দেনে কা টাইম নেই মিলা, 10 সাল বিত গিয়া টাইম নেই মিলা, আর চুনাও কা টাইম মে তুম অ্যাপ্লিকেশন মাং রা হয়, তুম ভিক মাং রা এ বাসো পে ভোট মাং রা হে, তুমি তো সালাম আনা চাইয়ে। লজ্জা লজ্জা বিজেপি, লজ্জা 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 লজ্জা, ঘৃণা ভয় 3 থাকতে নয়। আজকে 10 বছর হয়ে গেল মোদী সরকার। আপনারা বলুন মা বোনেরা, 15 লক্ষ টাকা সবার অ্যাকাউন্টে জমা দেব বলেছিল কি বলেনি? ক্যা বলা থা কি নেই বলা থা? বলেছিল 1 লাখ দিয়া, দেড়েসে বলো দিয়া, নেই দেনেসে বলো নেই দিয়া, জোরসে 1 লাখ দিয়া, 2 লাখ দিয়া, 3 লাখ দিয়া, 4 লাখ দিয়া, 5 লাখ দিয়া, 6 লাখ দিয়া, 7 লাখ দিয়া, 8 লাখ দিয়া, 9 লাখ দিয়া, 10 লাখ দিয়া, 11 লাখ দিয়া, 12 লাখ দিয়া, 13 লাখ দিয়া, 14 লাখ দিয়া, 15 লাখ দিয়া, আরে ছোড়ো 50,000 দিয়া, 50,000 রুপিয়া দিয়া কিছু কো ফের ঝুমলা শুরু কিয়া, আবার ভাওতাবাজি, আবার ধান্দাবাজি, আবার ইডিআই সিবিআই আয়কর মিডিয়া সবাইকে নিয়ে